অমৃত কাহিনীতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি কাহিনী। আজ আমরা জানব ভগবান বিষ্ণুর বামন অবতারের কথা। তাহলে চলুন জেনে নিই সেই বিস্তারিত কাহিনী। কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি ছোট্ট লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অমৃত কাহিনীর পাশে থাকবেন। ভগবান বিষ্ণু যিনি বারংবার বিভিন্ন অবতারে পৃথিবীকে রক্ষা করেছেন, সেই অবতারের পঞ্চম অবতার হল বামন অবতার। বিষ্ণুদেব হিরণ্যকশিপুকে নরসিংহ অবতারে বধ করার পর বিষ্ণুদেব প্রহ্লাদকে রাজা বানিয়েছিলেন। প্রহ্লাদের বিষ্ণু ভক্তি তার পুত্র বীরচন এবং পৌত্র রাজা বলি পর্যন্ত চলেছিল, যা অন্যান্যদের প্রভাবিত এবং অনেক দূর প্রসারিত ছিল। কথিত আছে এই বিষ্ণু ভক্তির প্রভাব ও প্রসারে ইন্দ্রদেব ভীষণভাবে বিচলিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত তিনি বিষ্ণু ভক্ত বীরচনকে হত্যাও করলেন। সেই সময় অসুরদের গুরু শুক্লাচার্যর পরামর্শে রাজা বীরচনের পুত্র রাজা বলি বিশ্বজিৎ যজ্ঞ শুরু করলেন। তার এই যজ্ঞের ফলে তিনি অগ্নিদেবকে প্রসন্ন করেন এবং অগ্নিদেবের থেকে পাওয়া শস্ত্রের দ্বারা ইন্দ্রের স্বর্গলোকে আক্রমণ করলেন আর হয়ে উঠলেন ত্রিলোকের স্বামী। ইন্দ্রদেব যখন সিংহাসনচ্যুত হলেন তখন তার মাতা দেবী অদিতি তপস্যা করে ভগবান বিষ্ণুকে প্রসন্ন করেন। তার এই তপস্যায় প্রসন্ন হয়ে বিষ্ণুদেব এই বর প্রদান করেন যে পরবর্তীকালে তিনি অদিতি মাতার পুত্র হিসেবে জন্মগ্রহণ করবেন। সঠিক সময়ে উপস্থিত হলে বিষ্ণুদেব মাতা অদিতির পুত্র হয়ে বামন অবতারে অবতরিত হলেন। একদা রাজা বলি তার গুরুদেবের পরামর্শে যজ্ঞ করছিলেন, এমন সময় বামন রূপে বিষ্ণুদেব সেই স্থানে উপস্থিত হন। রাজা বলি অসুর হওয়া সত্ত্বেও তিনি ছিলেন সৎ, দয়ালু এবং দানী, যার ফলে তার এই যজ্ঞে তিনি ব্রাহ্মণদের দান করছিলেন। এমন সময় বামন রূপে বিষ্ণুদেবকে যজ্ঞস্থলে দেখতে পেয়ে তার পছন্দ মতো দান করতে চাইলেন রাজা বলি। তিনি বলেছিলেন, রাজা বলি বচন দিচ্ছে আপনি যা চাইবেন তাই দান হিসাবে দেওয়া হবে আপনাকে। এই সময় বিষ্ণুদেব তিন পদ জমি চেয়েছিলেন রাজা বলির থেকে। এই শুনে বলি রাজা বিষ্ণুদেবকে আরও কিছু দান করতে চেয়েছিলেন, কিন্তু বামন রূপী বিষ্ণুদেব বললেন যে তার প্রয়োজনের অতিরিক্ত তিনি কিছু দানেও নেবেন না, তাই তিনি তিন পদ জমিই নেবেন। কিন্তু এই সময় গুরু শুক্লাচার্য বুঝতে পেরেছিলেন যে এই বামন স্বয়ং বিষ্ণুদেব, তাই তিনি বলি রাজাকে এই দান করতে বিভিন্ন উপায়ে বাধা দিয়েছিলেন। রাজা বলি যখন জমি দানের জন্য সংকল্প করছিলেন তখন শুক্লাচার্য মুনি মণ্ডলের ভেতরে প্রবেশ করে কমণ্ডল থেকে জল ঢালতে বাধা সৃষ্টি করেছিলেন। এই সময় বামন রূপী বিষ্ণুদেব একটি ছোট কাঠির দ্বারা কমণ্ডলের মুখটি পরিষ্কার করে দেন এবং সংকল্প কাজটি সম্পন্ন করেছিলেন। আর এই সময় শুক্লাচার্য মুনির একটি চোখ কাঠির খোঁচায় নষ্ট হয়ে যায়। কিন্তু বলি রাজা তার বচনবদ্ধতার জন্য গুরুদেবের কথা না শুনে তিন পদ জমি বিষ্ণুদেবকে দান করবেন বলে ঠিক করলেন। এমন সময় বিষ্ণুদেব বিরাট আকার ধারণ করেন এবং তিনি তার প্রথম পদেই সম্পূর্ণ পৃথিবী এবং পাতাল লোক অধিকার করে নিলেন, দ্বিতীয় পদে সম্পূর্ণ স্বর্গলোক অধিকার করেছিলেন। যেহেতু বামন রূপী বিষ্ণুদেব তিন পদ জমি চেয়েছিলেন এবং তৃতীয় পদ রাখার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট না থাকায় রাজা বলি তখন তার বচনবদ্ধতা পালনের জন্যই নিজের মাথার ওপর বিষ্ণুদেবকে তৃতীয় পদটি রাখতে বললেন এবং এইভাবেই তিনি তার বচনকে অক্ষুণ্ণ রাখলেন, যার ফলে ত্রিলোকের প্রতি রাজা বলির আর কোনো অধিকার রইল না। রাজা বলির বদ্ধতায় প্রসন্ন হয়ে বিষ্ণুদেব পরবর্তীকালে রাজা বলিকে পাতাল লোকের রাজা হিসেবে ঘোষণা করেছিলেন এবং পরবর্তীকালে বহুদিন ধরে রাজা বলি পাতাল লোকে নিজের রাজত্ব চালিয়ে গিয়েছিলেন। এই ছিল আমাদের আজকের ভগবান বিষ্ণুর বামন অবতারের বিস্তারিত কাহিনী। কেমন লাগলো আপনাদের এই কাহিনী অবশ্যই জানাবেন। যদি কাহিনীটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি ছোট্ট লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অমৃত কাহিনীর পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো অমৃত কাহিনী নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অমৃত কাহিনীর পাশে থাকবেন। নমস্কার।